আপনি কি জানেন দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগ হয়, কোন দেশের মেয়েরা সব থেকে বেশি সুন্দরী হয়, কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়, রাগ করলে শরীরের কোন অঙ্গে প্রভাব পড়ে? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন। বলুন তো, কষ্ট পেয়ে কাঁদলে আমাদের চোখের কোন পাশ দিয়ে সবার আগে জল বের হয়, ডান দিক দিয়ে নাকি বাঁ দিক দিয়ে? সঠিক উত্তর হবে বাঁ দিক দিয়ে। লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত, আরব সাগর নাকি প্রশান্ত মহাসাগর? সঠিক উত্তরটি হবে আরব সাগর। কোন দেশের মেয়েরা সব থেকে বেশি দেখতে সুন্দরী হয়, আমেরিকা, ব্রাজিল, ভারত নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হবে ব্রাজিল। কোন দেশকে সোনা এবং হীরার দেশ বলা হয়, সাউথ আফ্রিকা, উগান্ডা, জিম্বাবুয়ে নাকি সৌদি আরব? সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকা। দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগ হয়? প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত নয়। এরপরও যদি দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খান, শরীরে কিন্তু ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি পায়। বিসফিনল এ বা বিপিএ সহ একাধিক বিষাক্ত উপাদান থাকে প্লাস্টিকের বোতলে, আর এগুলো ক্যান্সারের কোষ গঠন করে। আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গরুর দুধ নাকি ছাগলের দুধ, কোনটা বেশি পুষ্টিকর? গরুর দুধের থেকে ছাগলের দুধে পুষ্টিগুণ বেশি থাকে। এবার বলুন তো, কোন সময় না খেলে মানুষের সুগার বাড়ে, সকালে, দুপুরে নাকি রাত্রে? সঠিক উত্তরটি হবে সকালে। বর্তমানে পৃথিবীর সবথেকে নিরাপদ দেশের নাম কি, আইসল্যান্ড, ফিনল্যান্ড নাকি গ্রিনল্যান্ড দেশ? ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিজনেস ইনসাইডার ওয়েবসাইট অনুসারে আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে বিবেচনা করা হয়। গ্লোবাল পিস ইন্ডেক্স এই দেশটিকে এক নম্বর নিরাপদ দেশের মর্যাদা দিয়েছে। আর ন্যাশনাল জিওগ্রাফির মতে এই দেশের 11% এলাকা বরফে ঢাকা, আর বিশ্বের উষ্ণতা বাড়তে থাকলে অচিরেই কিন্তু এই দেশটি ডুবে যাবে। রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হয় না, গরম জল, মধু নাকি টক দই? সঠিক উত্তরটি হবে গরম জল। পৃথিবীতে কত রকম প্রজাতির মশা আছে, 500 প্রজাতির, 1000 প্রজাতির নাকি 3000 প্রজাতির? সঠিক উত্তরটি হবে 3000 প্রজাতির। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পৃথিবীর কোন দেশে সবথেকে কম খরচে ভালো চিকিৎসা হয়, আমেরিকা দেশে, ভারত দেশে নাকি ইংল্যান্ড দেশে? সঠিক উত্তরটি হবে ভারতে। কোন দেশ মহাকাশে প্রথম মাছি পাঠিয়েছিল, আমেরিকা, ইসরায়েল নাকি রাশিয়া দেশ? সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশ। আপনি কি জানেন রাগ করলে শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি প্রভাব পড়ে? একাধিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে দেখা গেছে রাগের কারণে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায় শরীরে, যার থেকে হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে। কলার মোচা খেলে কি হয়? কলার মোচা খেলে তা প্রাকৃতিকভাবেই আপনার ডিপ্রেশন কাটাতে সাহায্য করবে। নিয়মিত মোচা খেলে রক্তে ফ্রি রেডিকেলের সমস্যা কমে, চেহারায় বয়সের ছাপ পড়াও রুখে দেয়। মোচা খেলে অ্যালজাইমার্স ও পার্কিনসনের ঝুঁকিও কমে। আমাদের সবার বালিশ মাসে কতবার কমপক্ষে রোদে দেওয়া উচিত, 2 বার, 3 বার নাকি 4 বার? সঠিক উত্তরটি হবে 4 বার। আর বলুন তো, গরমে পুদিনা পাতা খেলে কি হয়?
গরমের দিনে পুদিনা পাতা খেলে পেট ঠান্ডা থাকে, তবে এতে শুধু পেট ঠান্ডাই হয় না, অন্য অনেক সমস্যাও দূর হয়। পুদিনা পাতা হজম শক্তির উন্নতি করে এবং ওজন কমাতেও সাহায্য করে। আর শুধু তাই নয়, পুদিনা পাতা খেলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। 50 ওভারে ক্রিকেট খেলা কত সাল থেকে শুরু হয়? 1975 সাল, 1976 সাল, নাকি 1977 সাল থেকে? সঠিক উত্তরটি হবে 1977 সাল থেকে। এবার বলুন তো, দারুচিনি গাছের জন্ম হয়েছিল কোন দেশে? শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নাকি নেদারল্যান্ড দেশে? সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা দেশে। আমাদের শরীর থেকে কোন হরমোন কমে গেলে আমাদের আয়ু কমে যায়? আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন ক্ষরিত হলে আমাদের আয়ু কমে যায়। চাল কুমড়ো খেলে আমাদের শরীরের কোন অঙ্গ ভালো থাকে? হার্ট, ফুসফুস, মস্তিষ্ক, নাকি লিভার? সঠিক উত্তরটি হবে ফুসফুস। আপনি কি জানেন নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে? ডায়াবেটিস, ক্যান্সার, নাকি জন্ডিস? গাজর খেলে ক্যান্সারের ঝুঁকি কম থাকে। গাজরে আছে ফ্যালকারিনল এবং ফ্যালকারিনিল ডায়ল, যা আমাদের শরীরে অ্যান্টিক্যান্সার উপাদানগুলোকে পূর্ণ করে। তাই গাজর খেলে ব্রেস্ট, কোলন, ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায়। ঘরে কি ছড়িয়ে দিলে আরশোলা খুব দ্রুত পালিয়ে যাবে? ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে অথবা নিম পাতা গুঁড়ো করে ছড়িয়ে দিলে আরশোলা দ্রুত পালিয়ে যাবে। কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নাকি ডিসেম্বর? সঠিক উত্তরটি হবে সেপ্টেম্বর এবং নভেম্বর। আমাদের চোখের পাতার লোম কতদিন পরপর ঝরে যায়? আমাদের চোখের পাতার লোম 150 দিন পরে পরে ঝরে যায়। কোন পাতা চিবিয়ে খেলে একটানা 50 মিনিটের আগে বিচ্ছ বেরোয় না? শিমুল পাতা, শিউলি পাতা, আকন্দ পাতা, নাকি থানকুনি পাতা? সঠিক উত্তরটি হবে শিমুল পাতা। এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।